আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ দুপুরে প্রকাশ হতে চলেছে। কিছুদিনের মধ্যে বিস্তারিত সংবাদ জেনে নিই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32,000-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ দুপুর অর্থাৎ সোমবার 28 নভেম্বর প্রকাশ করা হবে। এদিন দুপুরে যে কোনো সময় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন যে 28 নভেম্বরে প্রকাশ করতে হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত 32,577 জন শিক্ষক নিয়োগের ফলাফল। 13 লাখের বেশি চাকরি প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। লিখিত মৌখিক পরীক্ষার নম্বর একত্রিত করে চূড়ান্ত ফল আজ প্রকাশিত হতে যাচ্ছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বিভাগ ফল তৈরির কাজ শেষ করেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি সূত্রে জানিয়েছেন, গত বৃহস্পতিবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হতে চেয়েও হয় দিন ঘোষণা করা হয়নি, যা বুয়েটের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন মেলে আগামীকাল সোমবার দুপুরে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন 28 তারিখে। সেই 28-এর ফল আজকে প্রকাশিত হতে যাচ্ছে বন্ধুরা। তো অবশ্যই ফলাফল ফল ঘোষণা হলে কীভাবে ফল পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সাথে সাথে। তো সবাই থাকুন, আল্লাহ হাফেজ।